উত্তর প্রদেশে উন্নাওয়ের ডোরিয়াখেরায় এই মহলের নিচে কি আদু সোনা রয়েছে, এই প্রশ্নে এখন তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যে খনন কাজ শুরু হওয়ার পর 5 দিন কেটে গেছে, এখনো অধরা খাজানা। এক সাধুর স্বপ্নে ভর করে গুপ্তধন খোঁজা কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন দেশ জুড়ে। শুক্রবার থেকে রাজা রাও রামবক্স সিংহের খেলা ধ্বংসাবশেষের খনন কাজ শুরু করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গত 5 দিনে 192 সেন্টিমিটার বা প্রায় 2 মিটার মাটি খোঁড়া হয়েছে। প্রথম 4 দিন কিছু না মিললেও মঙ্গলবার মাটির তলা থেকে বেশ কিছু মাটির বাসন ও লোহার পেরেক উদ্ধার করেন এএসআই এর কর্মীরা। খনন কাজের ফলে কেল্লার পাঁচিলের একাংশেরও দেখা মিলেছে। इसमें आज भी मिट्टी के बर्तन के टुकड़े, कांच की चूड़ियाँ और एक जो है लोहे की छोटी कील जो है वो मिला है, बाकी कोई और। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের খনন কাজে অনেক সময় লাগে, ধীরে ধীরে মাটির স্তর ভেদ করে নামতে হয়। এখন অপেক্ষা করতে হবে আরও 15 থেকে 20 দিন, যখন এএসআই বলছে কি তখনই জানা যাবে কি যে দাবিটা করা হয়েছিল শোভন সরকারের তরফ থেকে সেটা কতটা সত্যি। গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের উন্নাওয়ের অখ্যাত ডোরিয়াখেরা গ্রাম, রাজমহলের ধ্বংসাবশেষের নিচেই নাকি রয়েছে 1000 টন সোনা, এমনটাই দাবি সাধু শোভন সরকারের। স্বর্ণ সন্ধান বলে কথা, খনন কাজ শুরুর দিন থেকেই তাই ডোরিয়াখেরায় ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ, এলাকার নিরাপত্তা আঁটোসাঁটো। কিন্তু দিন যত এগিয়েছে সাধারণের উৎসাহে ততই ভাটার টান, কমছে ভিড়। আদৌ ফলবে সাধুর স্বপ্ন, মিলবে 1000 টন সোনা, নাকি শুধুই লোহার পেরেক আর মাটির বাসনই সম্বল? এক সাধুর দেখা স্বপ্নে বিভোর হয়ে কেন এই খোঁড়াখুঁড়ি, অন্ধবিশ্বাসে ভর করে কেন এই অর্থের অপচয়, প্রশ্ন দেশ জুড়ে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, উন্নাও।